অনেক বছর পর লন্ডন সহ ব্রিটেনের অন্যান্য শহরের মানুষেরা এমন সাদা শহর দেখল, যতদূর চোখ যায় শুধু সাদা। তুষারপাতের প্রথম প্রহর তাই উপভোগ করেছেন বেশিরভাগ মানুষ, কিন্তু দিন যত বাড়বে তৈরি হবে ভোগান্তি। একই সাথে শীত অনেকটাই নাজেহাল করছে মানুষদেরকে। আজকে সারাদিন লন্ডন, সাউথ ইস্ট ইংল্যান্ড, মিডল্যান্ড এবং সাউথ ওয়েস্ট স্কটল্যান্ডের বেশিরভাগ এলাকায় হলুদ সতর্কতা জারি থাকবে, আর এই সতর্কতা জারি থাকবে মঙ্গলবার পর্যন্ত। মেট অফিস জানিয়েছে আজও তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকবে। এদিকে গতকাল স্নোফলের কারণে হিথ্রো ও গ্যাটউইক এয়ারপোর্টে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদেরকে। এছাড়া অনেক ফ্লাইটও বাতিল করা হয়েছে। এছাড়া স্ট্যানস্টেড এয়ারপোর্টে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। পরবর্তী ফ্লাইট চালু হলে যাত্রীদেরকে জানানো হবে, কারণ সেখানে যেই তুষারের আস্তরণ জমেছে সেটা ফ্লাইটের জন্য উপযোগী না বলে তারা ইতিমধ্যেই জানিয়েছে এবং তারা নোটিশ করেছে। ব্রিটেনের অনেক জায়গায় স্কুল বন্ধ করা হয়েছে, তবে কিছু কিছু জায়গায় নির্দিষ্ট সময় পর ক্লাস শুরু হবে। এছাড়া লন্ডন সহ অন্যান্য এলাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে, কেননা ট্রেন এবং বাস চলাচল বর্তমানে ব্যাহত হচ্ছে। যারা বলছিলেন যে অনেক জায়গায় স্কুল বন্ধ, বিশেষ করে ইস্ট প্রিন্সলে এলাকা থেকে শুরু করে সাসেক্স এবং এসেক্সের কিছু কিছু স্কুল বন্ধ করা হয়েছে, কারণ সেখানে তুষারপাতের পরিমাণ অনেক বেশি ছিল, যে কারণে এটি করা হয়েছে। কিন্তু আপনার স্কুল বন্ধ কি না সেটা আসলে স্কুল থেকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সটের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অথবা আপনি স্কুলে ফোন করেও জানতে পারবেন। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই যে এখন মানে স্নো যখন গলা শুরু হয়েছে তখন কিন্তু এক ধরনের পিচ্ছিল অবস্থা তৈরি হয় এবং এতে নানান ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, সেই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। গতকাল রাতে যেই সতর্কতাটি জারি করা হয়েছিল সোমবার সকাল 11টা পর্যন্ত, সেটাকে আরও এক্সটেন্ড করে মানে বর্ধিত করে মঙ্গলবার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এখানে যেটা বলছিলাম যে TFL, বিশেষ করে ট্রান্সপোর্ট ফর লন্ডনের অন্তত 12টি সার্ভিস এই মুহূর্তে ব্যাহত হচ্ছে, 12টি ট্রেন সার্ভিস ব্যাহত হচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র এই স্নোয়ের কারণে। সুতরাং যারা লন্ডনের বিভিন্ন প্রান্তে যাদের আজকে কাজ আছে, বিভিন্ন কারণে যাওয়া আসা আছে, তারা অবশ্যই সেই TFL-এর ওয়েবসাইট বা অ্যাপসে ঢুকে সর্বশেষ পরিস্থিতিটা জেনে বের হবেন। এছাড়া দূরপাল্লার যেই বাস এবং ট্রেন সেখানেও কিন্তু অনেক যাত্রা ব্যাহত হচ্ছে, ন্যাশনাল রেল থেকে শুরু করে, সেই বিষয়ে কিন্তু তথ্য নির্দিষ্ট বাস কোম্পানি এবং ট্রেন কোম্পানির ওয়েবসাইটে পাবেন। আপনারা সেইগুলো খোঁজখবর রেখে বের হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এই যে তাপমাত্রা আগামী কয়েকদিন কিন্তু এরকম শূন্য এবং শূন্যের নিচে মানে হিমাঙ্ক এর নিচে অবস্থান করবে, এতে মানুষের দুর্ভোগ কিন্তু আরও বাড়বে। রাস্তাঘাটে গাড়ি চলাচলের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। রাস্তাঘাটে যেই সময় ধরে আপনারা ব্রেক করেন সেটাকে সতর্কতার সাথে ব্রেক করার জন্য বলা হচ্ছে। পাশাপাশি গাড়িতে ওভার স্পিনিং না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, বরং গাড়ির গতি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই হচ্ছে লন্ডন এবং ব্রিটেনের যেই আগামী যেই সতর্কবার্তাগুলো দেওয়া হয়েছে সেই সতর্কবার্তা সম্পর্কে বিস্তারিত তথ্য। এ সংক্রান্ত যে তথ্যগুলো আবারও আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।